সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান আজ আপনাদের নিয়ে যাব উদ্যোক্তাদের মেলায় সারা বছর যারা অপেক্ষায় থাকেন এই ঈদ উৎসব আয়োজনের নিজেদের এক্সক্লুসিভ পোশাক মেলে ধরতে আর ক্রেতারাও ভিন্ন রকম পোশাক ও আনুষঙ্গিক পণ্য ক্রয়ে ভিড় জমাচ্ছেন সেখানে শাড়ি পাঞ্জাবি আর নানা পণ্যের সারি সারি দোকান যা ঘিরে ক্রেতারা কেউ দেখছেন কেউ বা কিনছেন রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে চলছে 18 দিনের এই মেলা মূলত ঈদ ঘিরে উদ্যোক্তারা বসেছেন স্টল নিয়ে ঈদ কেনাকাটায় পোশাকের পাশাপাশি আনুষঙ্গিক যা প্রয়োজন প্রায় সবটাই আছে এ ধরনের মেলায় ঈদের আগেই নারী উদ্যোক্তাদের বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে করছে এমন আয়োজন পরিচিতি পাওয়া কিংবা ঘুরে দাঁড়াতে আয়োজনে অংশ নিয়েছেন উদ্যোক্তারা এখানে আমরা বিক্রি করার আশা থেকে ইন্ট্রোডিউসিং করার জন্য বেসিক্যালি আশা আর এই এক্সপিরিয়েন্সটা নিয়ে সামনে ঈদে আমরা এক্সপেকটেশনটা রাখতে পারি মেলা স্টার্ট হয়েছে 6 তারিখ পর্যন্ত আছে সো হোপফুলি মনে হয় খুব ভালো আশা পাবো আমার সিগনেচার প্রোডাক্টস হচ্ছে পাকিস্তানি লেডিস ব্র্যান্ড ড্রেস আর তাছাড়া ইন্ডিয়ান এবং দেশি কিছু আছে প্রোডাক্ট আছে ওয়ান পিস টু পিস আর এবার আমি স্পেশালি অনেক পাঞ্জাবি কালেক্ট করেছি ছেলেদের জন্য বেচা বিক্রির আয়োজনে অংশ নিয়েছেন ব্র্যান্ড প্রমোটাররাও যারা করছেন উদ্যোক্তা ও তাদের পণ্যের প্রচার অন্যদিকে অনলাইন মাধ্যম থেকে সরাসরি ক্রেতাদের নাগালে পণ্য বিক্রি যা আস্থা তৈরিতে সহায়ক হচ্ছে বলে জানান আয়োজকরা অনলাইনে যখন আমাদের মেয়েরা বা আমাদের ভাইরা যারা বিজনেস করছে দেখা যাচ্ছে তাদের প্রোডাক্টগুলো মানুষ ধরে ছুঁয়ে দেখতে পারে না এবং এই জন্য মেলার আয়োজন করা হয় যাতে তাদের প্রোডাক্টগুলো তাদের কাস্টমার খুব ভালোভাবে দেখে তাদের ফেইথ করে রেগুলার তাদের প্রোডাক্টগুলো কিনতে পারে লাইভগুলো দেখার পর তো আমরা প্রত্যেকটা পেজগুলো মেনশন করে দিই এবং পরবর্তীতে কালেকশনগুলো দেখে হলে অন্যরা সেই পেজগুলোতে নক করে আমি চাই প্রতিটা নারী যেন কিছু না কিছু করুক কেউ যেন পিছিয়ে না থাকে এবং সেটা যদি কেউ হাউসওয়াইফ হয় ঘরে বসে হলেও যেন কিছু করে কারণ এখন অনলাইন তো প্রচুর মাধ্যম হয়েছে কিছু কিনুক আর না কিনুক আসে যে চিন্তা করে আচ্ছা মেলা হচ্ছে একটু গিয়ে দেখে আসি তখন তারা ওই নতুন প্রোডাক্টের সাথে পরিচিত হয় সেই নতুন প্রোডাক্টটা কিনে ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতার সমাগম ও বেচা বিক্রি বাড়ছে এ মেলায় গাজী আনিস চ্যানেল 24 ঢাকা এবার একটু নজর দেব শরীরের যত্নে দৈনন্দিন জীবন যাপনে খাদ্যাভ্যাসের অনিয়মে প্রতিনিয়তই আমরা নিজেদের ফেলছি স্বাস্থ্য ঝুঁকিতে যার প্রথম প্রভাব আসে রক্তে কোলেস্টেরলের বৃদ্ধি যা ক্ষতি করে হৃদযন্ত্রের তাই সময় থাকতে যত্ন নিতে হবে শরীরের নিশ্চিত করতে হবে হার্টের সুস্থতা ভালো কোলেস্টেরল ভালো রাখে হৃদযন্ত্র যতই নিয়ম করে করবেন শরীর চর্চা ততই ভালো থাকবে আপনার হার্ট প্রতিদিনের ডায়েটে রাখুন কাঠবাদাম আখরোট ফ্যাটযুক্ত মাছ এবং সরিষার তেল এতে বাড়বে শরীরের ভালো কোলেস্টেরল এছাড়াও হার্টের যত্নে বাদ দিন সাদা চিনিযুক্ত খাবার আর অবশ্যই বিরত থাকুন ধূমপানে ঈদের চাই নতুন জামা আর সেক্ষেত্রে নারীদের প্রথম পছন্দ থ্রি পিস বাহারি ডিজাইনের থ্রি পিসের পশা নিয়ে যেমন প্রস্তুত বিক্রেতারা তেমনি কিন্তু ক্রেতারাও ঈদ ঘিরে ভিড় জমাচ্ছেন শপিং প্লেসগুলোতে রমজানের শেষেই ঈদ আর এই বিশেষ উৎসবকে ঘিরে থাকে নানা কেনাকাটা তাই রোজার শুরুতেই ক্রেতারা ভিড় জমাচ্ছেন থ্রি পিসের দোকানগুলোতে আগানোর সাদাবাহার নূর তাওকাল থেকে শুরু করে পাকিস্তানি ও ইন্ডিয়ান কালেকশনে ভরপুর এবার ঈদ কালেকশনে গরম আবহাওয়া হওয়ায় আরামের কথা মাথায় রেখে অনেকের পছন্দ সুতি ড্রেস কিংবা কামিজ কেউ বা নিজেকে গর্জিয়াস লুক দিতে কিনছেন পার্টি ওয়ার কটন পছন্দ করি এখন তো একটু ঈদের কালেকশন তো সবাই চায় একটু গর্জিয়াস টাইপের তাই পাকিস্তানিটাই আমার প্রথম চয়েস আমি সুতির মধ্যে কটন বা সুতি এ ধরনের পছন্দ করি বিদেশি পণ্যের চাহিদা থাকলেও এর পাশাপাশি দোকানিরা রাখছেন দেশি সুতি কামিজ কুর্তি বুটিক্সের কালেকশনও প্রস্তুতি তো প্রতি বছরই আপনার রাখি একটা টার্গেট থাকে আমাদের যে আমরা যেমন আমাদের আপনার এবারকে হচ্ছে আপনার আগানুরের সাদাবাহার আপনার
বিভিন্ন ড্রেস আছে আমাদের এ টু জেড পাকিস্তানি অরিজিনাল। ম্যাক্সিমাম কাস্টমার কটন ড্রেসের উপরে এবার বেশি চাহিদাটা, কারণ গিফট আইটেম হচ্ছে কটন ড্রেসেরই, আর লাক্সারি পার্টি ওয়্যার ড্রেস ইন্ডিয়ান পাকিস্তানি ওগুলো চাচ্ছে। আমাদের স্টিচগুলো 850 থেকে স্টার্ট, যেগুলো হচ্ছে আমাদের দেশীয় গোল জাম অথবা গাউন যেগুলো বলি, পাশাপাশি আমাদের দেশীয় থ্রি পিস অথবা টু পিস, এগুলো মোটামুটি ওই রেঞ্জেরই 1200-1500-2000-2500, প্লাস পাকিস্তানি কিছু স্টিচ আছে যেগুলো 25 থেকে প্রায় 4 পর্যন্ত আছে, প্লাস হচ্ছে আনস্টিচ কিছু আছে যেগুলো রেঞ্জ হচ্ছে আপনার দেশীয় যে কটনগুলো 1502 থেকে মোটামুটি 4-5-7-10 পর্যন্ত আছে। গত বছর ঈদে ব্যাচে বিক্রি কম হলেও এবার ক্রেতার সমাগম বেশি থাকায় কিছুটা স্বস্তি থ্রি পিস বিক্রেতাদের কণ্ঠে। দেশি পোশাকের দাম 700 থেকে শুরু করে 2000-এর মধ্যে, আর ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসগুলোর দাম 3000 থেকে শুরু করে 10000-এর মধ্যে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। আয়োজনটা এবারে গৃহিণীদের নিয়ে। নিত্যদিনের রান্না খাবার, ভর্তা কিংবা স্ন্যাক্স তৈরি অথবা সালাদ কিংবা বিকেলের মুড়ি মাখানো, সব কাজেই প্রয়োজন কাঁচা মরিচ, যার ব্যবহার ছাড়া চলে না রান্নাঘরের একটি দিন। সেই কাঁচা মরিচ সংরক্ষণেই বেহাল দশা হয় রাঁধুনিদের। বোটা ছাড়িয়ে রাখার পরেও দেখা যায় দ্রুতই পচে যায় কাঁচা মরিচ, আর তাই বাজার থেকে কিনে আনা কাঁচা মরিচ এমন বাটিতে সংরক্ষণ করুন যার ভেতরে বাতাস যাবে না একেবারে। ভুল করেও পলিথিনের ব্যাগে রাখবেন না এই কাঁচা মরিচ, এতে গরম ভাব তৈরি হয়ে দ্রুতই তা হয় নষ্ট। সবচেয়ে বেশি দিন কাঁচামরিচ সংরক্ষণে এয়ারটাইট বাটিতে টিস্যু দিয়ে মুড়িয়ে বোটা ছাড়ানো কাঁচামরিচ রাখুন। মনে রাখবেন, বাজার থেকে কেনা কাঁচামরিচ ভালো করে ধুয়ে পানিতে ঝরিয়ে নিতে হবে। কাঁচামরিচের গায়ে এক ফোঁটা পানিও যদি থাকে তবে পচে যাবে সবুজ ঝালজাতীয় এই সবজিটি। আর হ্যাঁ, ভালো মরিচগুলোই সংরক্ষণ করবেন। একটি মরিচেও যদি নষ্ট হবার ভাব থাকে তবে বাকিগুলো নষ্ট হবে খুবই দ্রুত। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্স লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবর সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।